Dear students, you are welcome to my online class. I am Shafiqul Islam Shafi, assistant English teacher at IU New High School, Chonglibari, Munshigunj. Today I am going to talk about capitalization and punctuation. So let's get started. So, ask a calculator to capitalization. I want to tell you a grammar capitalization and punctuation is a shop saying she had the journey, Chonglibari. So, you ask a class to Muluto, class. সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য তৈরি করা তবে মূল আলোচনা চলে যাই ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশনটা হচ্ছে বড় হাতের অক্ষরের ব্যবহার ইউজ অফ ক্যাপিটাল লেটার্স তাহলে তোমরা জানো যে এগুলোতে অক্ষর দুই ধরনের একটা হচ্ছে স্মল লেটার্স আরেকটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার্স তাহলে এখানে শুধু ক্যাপিটাল লেটার্স এর ব্যবহার নিয়ে কি আলোচনা করা হলো তাহলে দেখো প্রথমত আমি কি লিখেছি এক নাম্বার রুল হিসেবে বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় তাহলে আমি এক্সাম্পল হিসেবে কি দিয়েছি আশা ইজ এ গুড গার্ল তাহলে আশা দেখো বাক্যের প্রথম অক্ষর এখানে কোনটা আশা তাহলে এটা কি হবে বড় হাতের অক্ষর হবে আচ্ছা তারপর আমরা দুই নম্বর উদাহরণে চলে যাই ইংরেজি কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে তাহলে ইংরেজি কবিতার প্রত্যেকটা বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে সেই ধরুন এখানে দেখা হয়েছে হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ঘুমাতে যাওয়ার পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে এটা খাবার হিসেবে ইউজ করা হয়েছে তাহলে দেখো এখানে বড় হাতের অক্ষর এখানে কি এখানে বড় হাতের অক্ষর এখানে কিন্তু স্লিপের পরে এখানে সেন্টেন্সটি শেষ হয়ে যায় আবার এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে দুইটারই কি বড় হাতের অক্ষর আচ্ছা তারপর আসা যাক তিন নাম্বার উদাহরণ তিন নাম্বার নিয়মে তাহলে দিন ও মাসের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে তাহলে আমরা দিন জানি ইংরেজি যে দিনগুলো আছে যেমন স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েনসডে ফ্রাইডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে এই যে সাতটা দিন এবং যে মাসগুলো আছে এই মাসগুলো কি হবে প্রত্যেকটা যে প্রথম অক্ষর বড় হাতে হবে তাহলে এখানে ফ্রাইডে বড় হাতে জুনের যে বড় হাতে এইভাবে জানুয়ারি শুরু করে ডিসেম্বর পর্যন্ত যত মাস আছে প্রথম অক্ষর কি হবে বড় হাতে এটা যেখানে ব্যবহার করা হবে এখন হয় হতে পারে শব্দের আদিতে হতে পারে সেন্টেন্সের আদিতে হতে পারে মধ্যে অথবা শেষে আচ্ছা তারপরে বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর বড় হাতে হবে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমরা এখানে দেখে দিয়েছি দা ব্যাটল অফ পলাশি মানে কি পলাশি যুদ্ধ এটা একটা ঐতিহাসিক একটা ঘটনা তাহলে এরকম যত ঐতিহাসিক ঘটনা আছে সব কি হবে বড় হাতে হবে যেমন আমরা বলতে পারি দা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আচ্ছা তারপরে ঐতিহাস সৃষ্টিকর্তা ও তার প্রভাবের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে শুধুমাত্র সৃষ্টিকর্তা এবং তার প্রণাম ক্যাপিটাল হবে অন্য কোনো প্রণাম কিন্তু ক্যাপিটাল হবে না যদি মাসখানে ব্যবহৃত হয় যেমন আমি উদাহরণ হিসেবে লিখেছি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস ইন হিজ ওমনিপোটেন্স মানে সৃষ্টিকর্তা আমাদেরকে তার নিজ আকৃতিতে বা নিজ রূপে সৃষ্টি করেছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ সৃষ্টিকর্তার যে প্রথম অক্ষর এ বড় হাতে আবার তার যে প্রণাম হিজ তার এখানে এসে কি বড় হাতে অন্যথায় হিজ ব্যবহার হলে অন্য কোনো ব্যক্তি সাথে তাহলে কি ছোট হাতে হতো তারপরে ছয় নম্বর ভাষার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে ভাষার নামের প্রথম অক্ষর যেমন ইংলিশ আমি তোমাদের এখানে ইংরেজি নিয়ে আলোচনা করছি তাহলে ইংরেজি ভাষা ইংলিশ এরকম বাংলা আমাদের মাতৃভাষা এরকম বলতে পারি ফ্রেঞ্চ স্প্যানিশ চাইনিজ এরকম বলা যেতে পারে তারপর প্রপার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি করিম ঢাকা এটাই কি প্রপার নাম তাহলে প্রপার নাম জিনিসটা কি প্রপার নাম হচ্ছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি নির্দিষ্ট নাম বা কোনো স্থানে নির্দিষ্ট নাম তাহলে এরকম ভাবে আরো যদি উদাহরণ দিই এখানে করিম লিখেছেন বলতে পারি রহিম কামাল ঢাকা তারপর বলতে পারি মুন্সিগঞ্জ বাংলাদেশ অস্ট্রেলিয়া আমেরিকা এভাবে অনেকগুলো বলা যেতে পারে তারপর আট নম্বর উদাহরণ প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে এটাই প্রপার নামের সাথে সম্পৃক্ত যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি আমেরিকা থেকে আমেরিকান এবার বলতে পারি অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান যেমন বাংলাদেশ প্রপার নাম বাংলাদেশি প্রপার অ্যাডজেক্টিভ আবার আমেরিকা প্রপার নাম আমেরিকান প্রপার অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাম থেকে যেটা হয় আর কি আচ্ছা তারপরে নয় নম্বর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায় ও সমিতি এগুলোর নামের অধ্যক্ষ সবসময় বড় হাতে হবে যেমন একটি উদাহরণ হিসেবে একটা লিখে রেখেছি ব্যাপকা ইউনিয়ন হাই স্কুল তাহলে যেটা খেয়াল রাখতে হবে শুধু প্রথম অক্ষরটা যাবে এরকম না শিক্ষা প্রতিষ্ঠানে যে শব্দগুলো আছে প্রত্যেকটা অক্ষর কি হবে বড় হাতে হবে প্রথম অক্ষরটা যাবে ব্যাপকা বি বড় হাতে ইউনিয়ন ইউ বড় হাতে হাই স্কুলের এইচ বড় হাতে স্কুলের এস বড় হাতে এভাবে হবে এরকম আমি যদি বলি গম ছড়ানোর কলেজ তাহলে উপগুলোরও প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে হবে সংবাদপত্র ধর্মগ্রন্থ সংবাদপত্র ধর্মগ্রন্থ যত আছে পৃথিবীতে এগুলোর নামে প্রথম অক্ষর কি হবে শব্দের প্রথম অক্ষর বড় হাতে হবে যেমন তার প্রথম নাম এটা বাংলাদেশে বি নাম একটা পত্রিকা তোমরা সবাই জানো তাহলে পি এর প্রথম হলো বি বড় হাতে আর আবার এ বড় হাতে আবার দা কোরআন এগুলো বলতে পারি দা বাইবেল দা গীতা দা রামায়ণ এইভাবে তারপর আই আই যদি আমি ওকে ব্যবহার করা হয় তাহলে সবসময় বড় হাতে হবে এটা সেন্টেন্সে যে কোনো অর্থ হতে পারে তারপরে বারো নম্বর জাহাজ
বিমান ট্রেন অট্টালিকা এটা দেখো তাহলে এরকম কি হবে এগুলো বিখ্যাত যে কোনো জাহাজ বিমান ট্রেন অট্টালিকা থাকলে এগুলোর প্রথম অক্ষর কি হবে বড় হাতে হবে যেমন আমি এখানে লিখে রেখেছি দ্য টাইটানিক তাহলে এটা একটা বিখ্যাত জাহাজ তাহলে কি বড় হাতে এভাবে দেখো তাজমহল ঠিক আছে এটা একটা অট্টালিকা তাহলে এমন ভাবে আরো কিছু হয়তো আছে এটা নিয়ম কারণ দুই তিনটা হয়তো আমি জায়গা স্বল্পতার কারণে এখানে উদাহরণ দিতে পারিনি পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ